তো কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সামনে একটি মজাদার শুটকি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটির নাম লোট্টে শুটকি ভাজি। এই রেসিপিটি অনেক সুস্বাদু এবং অনেক মজাদার। এই রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা লাগছে আমি একবার উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি লোট্টে শুটকি 250 গ্রাম। এই শুটকিটি আমি এই সাইজের করে কেটে 10 থেকে 15 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে 3 থেকে 4 বার ধুয়ে আমি এখানে রেখেছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি কাঁঠালের বিচি দিই এবং শুটকির সাথে কাঁঠালের বিচি অনেক ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টুকরো মাছ, বড় মাছ। এই মাছটা আমি একটু সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা ছেড়ে এখানে রেখেছি। আর লাগছে আমাদের 7 থেকে 8টা কাঁচামরিচ, আমি ফালি করে নিয়েছি। লাগছে আমাদের পরিমাণ মতো তেল, আমার লাগবে ধনিয়া পাতা, আর এখানে আমি একটা বড় রসুন কুচি করে রেখেছি। রেখেছি 1 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা একসাথে করে ফেলেছি। এখানে আমি 2টো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়েছি 2টো টমেটো কুচি করে। আমার মশলার মধ্যে লাগছে 1 টেবিল চামচ লবণ। লবণটা স্বাদ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি নিয়েছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমরা চুলাটা ধরিয়ে নেব, তারপর এতে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দর্শক দেখুন, এখানে আমাদের প্যানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই গরম তেলে আমরা দিয়ে দিচ্ছি শুটকিগুলো। আমি কোনো মশলা দিলাম না, আমি প্রথমে শুটকিটা দিয়ে দিলাম। তাহলে একসাথে সিদ্ধ হয়ে যাবে। এখন একে একে আমরা এতে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আমি এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে রাখা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি।
দর্শক সবগুলো মশলা আমরা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন কুচি এবং টমেটো কুচি এগুলো আমি এখনও দিইনি, আমি আগে এটা ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো দিয়ে শুকিয়ে যাবে কাঠালে কিছুটা, 5 থেকে 10 মিনিট আমরা ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে কিছুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং এর সাথে কাঁঠালের কিছুটা সিদ্ধ হয়ে যায়। দর্শক আমরা 7 থেকে 8 মিনিট অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। দেখুন আমাদের শুটকিটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং কাঁঠালের বিচিটাও দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা বাকি উপকরণগুলো এই শুটকির সাথে মিশিয়ে নেব। আমরা দিয়ে দিচ্ছি যে মাছটা বেছে রেখেছিলাম, এই মাছটা আমরা এই শুটকির সাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ খালি করা। আমরা 2টো টমেটো কুচি করে রেখেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি আমাদের 2টো পেঁয়াজ কুচি করা সেগুলো। এর মধ্যে আমাদের শুটকিতে আমরা যা তেল দিয়েছিলাম তেলটা টেনে নিয়েছে, তাই আর একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি আর একটু তেল দিলাম। এখন আমাদের এই শুটকিটা ভাজা ভাজা হওয়ার জন্য আমরা আরো 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবো ঢাকনা দিয়ে। ভিউয়ার্স, ফিরে এলাম আমরা 7 থেকে 8 মিনিট পর। দেখুন আমার শুটকিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, শুটকিটা একদমই ঝুরা ঝুরা হয়ে গেছে মাছের সাথে এবং পেঁয়াজের সাথে মিক্স হয়ে গেল। দিয়ে দিচ্ছি যে আমরা একটা বড় রসুন কুচি করে রেখেছিলাম, রসুনটা একটু কাঁচা কাঁচা থাকবে তাহলে খেতে অনেক টেস্ট হবে। দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এখন আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমাদের আজকের মজাদার শুটকি ভুনা। দর্শক দেখুন আমার শুটকি ভাজি প্রায় হয়ে এসেছে, এখন আমরা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি।
দর্শক দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। দর্শক তৈরি হয়ে গেল আমাদের মজাদার সিটকি ভুনা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা।